বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি আলম কবিরাজ। আশা করি আল্লাহর রহমতে বন্ধুরা খুবই ভালো আছেন। আজকের টিপস হলো পুরুষ ভাইদের জন্য। একটা মানুষের স্বাভাবিক জীবন থেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত যে কোনো মানুষের স্বপ্ন তো সইতে পারে, কারো দেখে হয় কারো না দেখে হয়, যৌবন বয়সে বিভিন্ন কারণে। আর যৌবন বয়সে একটা পুরুষ যে কোনো নারী নিয়ে ভাবতেই পারে, আর এটা অস্বাভাবিকের কিছুই নাই। তার জন্য ঘন ঘন স্বপ্নদোষ হইতেছে, প্রতিদিন হইতেছে, দিনে দুই তিনবার হইতেছে, রাতে হইতেছে। দিনের কথা বললাম এই কারণেই, দিনের বেলা যারা ঘুমান দেখবেন যে স্বপ্নদোষ হয়ে গেছে, কারো দেখে কারো ঘুমের ঘরে। তার মানে কি, ঘুমের ঘরে স্বপ্নদোষ, স্বপ্নের মাধ্যমে যে আপনি একটা পুরুষ একটা মেয়েকে যৌন মিলন করতেছে স্বপ্নের মাধ্যমে, এইটা একটা স্বপ্নদোষ। এটা হলো তার মানসিক রোগ, সে বেশি বেশি মেয়ে মানুষ নিয়ে ভাবে। দ্বিতীয় হলো সে ঘুমাইছে অট্ট বাইর হয়ে গেছে, যেমন খেজুরের রস বাইর হয় তেমনি কিন্তু সকালবেলা উঠে দেখে যে লুঙ্গি ভরে গেছে। আমরা গ্রামে বলি মাল, কিন্তু এটা আসলেই একটা বীর্য ধাতু, শুক্রাণু বলা হয়। এটা যদি প্রতি রাত্রে ক্ষয় হয়, ক্ষয় হইতে হইতে এক সময় সে বিয়ে করলে তার বাচ্চা হবে না, তার মানে শুক্রাণুটা ভেঙে যাইতেছে খুব দ্রুত। এটা বন্ধের জন্য, এই স্বপ্নদোষটা বন্ধের জন্য আমি আজকে দুইটা টিপস দেব, একটা খাবারের আর একটা হলো টোটকা শরীরে বান্ধার। আশা করি এই দুইটা টোটকার মাধ্যমে চিরস্থায়ীভাবে স্বপ্নদোষ থেকে আল্লাহ মুক্তি দেবে। প্রথমে যে আমরা নারী নিয়ে ভাবি, এই নারী একটা পুরুষ মানুষ মেয়ে মানুষ নিয়ে ভাবতেই পারে স্বাভাবিক, কিন্তু আমাদের ভাবাটা যেন সেক্সুয়ালি না হয়। সেক্সুয়ালি যখন হয় তখনই কিন্তু সেটা স্বপ্নের মাধ্যমে আসে আবেগে, সেটা থেকে আমরা দূরে থাকবো আস্তে আস্তে। স্বপ্ন দেখে যে স্বপ্নদোষ হয় তার থেকে দূর হবে, এইটা আমি ঔষধের ভিতরে বললাম না, তার মানে যেটা দিয়ে তৈরি হয় সেটা দূর করার উপায় বললাম। আরটা হলো হস্তমিথুন করে শিরাগুলো নার্ভাস করে যে ভিতরে যে আপনার বীর্যথলি শক্তিশালী ছিল, আটকে ছিল, সেটা কী করছে বারবার যাওয়ার কারণে সেটা লুজ হয়ে গেছে। এখন কী হইতেছে, রাত্রে ভর 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 করে বাইরে যাইতেছে, হাই স্বপ্নদোষ। এই দুইটা টিপসই আজকে দেওয়া হবে। প্রথমে আমরা দেব টোটকা। যদি গ্রামের মানুষ হন তাহলে এটা খুব সহজে পাবেন, শ্মশান ঘাট যে আমরা বলি, হিন্দু ধর্মের ভাইরা খুব দ্রুত এটা চিনতে পারবেন। শ্মশান ঘাট, শ্মশান ঘাটে যে কালো ধূতরা হয়, এই কালো ধূতরা যে শিকড় একটু নিয়ে আসবেন শনি মঙ্গলবারে, নিঃশ্বাস বন্ধ করে এনে মাজায় লাগিয়ে দেবেন, নিয়ত করে আর স্বপ্নদোষ হবে না। কোনটা, যেটা নারী গঠিত, নারী বাহিত, তার মানে কি মেয়ে মানুষ দেখে হয়, এটা কিন্তু লুজ হয়ে গেছে, এটা কিন্তু কাজ হবে না। তার জন্য চাই খাদ্য, কি খাদ্য, ঔষধ, কাবাব চিনি। কাবাব চিনির কিন্তু একটি মূল্য বেশি, 400-500 টাকা শ, তার মানে 4-5 হাজার টাকা কেজি আমরা পাই করি কিনি। এটা এক চা চামচ না, হাফ চা চামচ কাবাব চিনিকে চূর্ণ করবেন। এটা কিন্তু চিনি না, চিনি বলা হইতেছে, এটা হলো গোলমরিচের মতো গোল গোল দানা হয়। এটা সুন্দর করে পাউডার করে গরম দুধের সাথে প্রতিদিন রাত্রে আমরা কিছু না হইলে এক মাস কাল খাবো। খাইলে আল্লাহর রহমতে আমরা না দেখে যে আমাদের পেনিস দিয়ে অটোমেটিক খেজুরের গাছের মতো ঝরে যাইতেছে টপ টপ করে, এটা আর বাইরে হবে না ইনশাল্লাহ। পরীক্ষিত বিদ্যা দুইটা দিলাম, যদি কোনো বন্ধুর বিশ্বাস লাগে, ভালো লাগে, তারা এটা দিয়ে ব্যবহার করবেন নিজে। আর যদি কোনো কবিরাজ ভাই আমার এই টোটকা, আমার এই টিপসগুলো দেখেন, আপনারা রুগীকে দেবেন, 100% কাজ হবে ইনশাল্লাহ।
যদি কোনো বন্ধু ভাই এইগুলো না সংগ্রহ করতে পারে না, আমাদের কাছে স্বপ্নদোষের ঔষধ আছে, নিতে পারবেন। যারা 2-1 মিনিটে বীর্য পাতিয়ে যায়, বিয়ে করতে ভয় পাইতেছে, আগামোটা গুড়া চিকুন, সে সমস্ত বন্ধুরা ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের বানানো কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো যদি সেবন করতে পারেন 3 মাসের স্থায়ী ট্রিটমেন্ট, স্থায়ীভাবে সুস্থ হয়ে যাবেন। যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ঔষধগুলো নিতে পারবেন নিঃসন্দেহে, নির্ভয়ে। যদি আমাদের চেম্বারে আসেন তাহলে আসবেন। আমরা আছি চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, রায়পুর বাজার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।